आज के चले आसलम आरेकटा नतुन ब्लग नहीं। आज के रेडी हो जाए, रेडी हो गेलाम। एबार एकटु चुलटा नहीं 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 सारुन के यहाँ कुछ तो गड़बड़ है। বন্ধুরা আজকে আমার কাছে বহুত পয়সা। আজকে রাতের জন্য আমি বলক, আজকে রাতে যাব আমি পার্টি করতে। এ চুপে, এখানে দেখতে পাচ্ছ তোমরা কিরণ চলে এসেছে বাইক নিয়ে। তো আমরা বেরিয়ে গেলাম। তো বন্ধুরা আমরা চললাম এখন মঙ্গলবাড়ি। মঙ্গলবাড়িতে গিয়ে হবে আমাদের পার্টি। चले आसलाम मंगलबाड़ी। तो दोकान भीतर ढुके आलम। एखाने किरण अर्डर दिबे चाना चाना। समझ रहे हो हमने एखन टेबिले बसे गेलाम। तो एखाने अर्डर देওয়া হয়ে গেছে। किरण की अर्डर दिली? बर्तमाने तो एखन रुटी और चाना अर्डर करा हलो। रुटी और चाना अर्डर दिए दिलो। लेकिन यार यहाँ में पिघल गया। लेकिन यार यहाँ में पिघल गया। ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। দুটা করে তন্দুরি রুটি আর এখানে চানা খেয়ে নিলাম আমরা, পরিষ্কার করে দিলাম। তো ভাবছি আরেকটা অর্ডার দেই। মাংসের ঝোল আমরা চেয়ে নিলাম একটু। ভাই মজা आया। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। तो এখানে আমাদের খাওয়া কমপ্লিট। पूरा हिसाब होता है कि खेची पैसा ही पैसा होगा। पैसा दिए আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা বাইরে একটু দেখাবো, মানে ভালো করে ভিডিও করে। আমাদের খাওয়া হয়ে গেল, এখন আমরা বেরিয়ে যাব। গাড়িটা ছড়া গেলাম। তো বন্ধুরা আমরা তন্দুরি রুটি খেয়ে বেরিয়ে গেলাম। তো এবার আমরা দেখি কি খাই, কেন এখন আমার পেট ভরেনি তিনটা তন্দুরি রুটি খেয়ে। কেন বাড়িতে আজকে খাইনি কিনা, ওই জন্য আজকে পেটও ভরেনি। তো এবার দেখি আর কি হয়, আমরা কোথায় কোথায় যাই কিরণ আর আমি। তো এখন বাকিটা আগে দেখতে থাকো, তোমাদের হবে এনজয়। কিরণ ফ্রাই মোমো খাবি? ফ্রাই মোমো খাবি না, পেট ভরে গেছে। তো বন্ধুরা এবার ফ্রাই মোমো খেলাম না। তোমরা যদি জানো ফ্রাই মোমো কি হয় তো খুবই ভালো, আর যদি না দেখো না জানো তো নেক্সট ব্লগ আসবে ফ্রাই মোমো। তো বন্ধুরা আর কোথাও আমরা যাচ্ছি না, কেন এখানে ঘড়ির টাইম দেখতে পাচ্ছ এখন কটা বাজে। আমি দেখে আই এম তো অবাক। তো অবাক হওয়ার পর এবার তাড়াতাড়ি আমাকে দোকান খুলতে হবে, না হলে জানো আমার কি হবে, 14 গুষ্টি উদ্ধার হয়ে যাবে। তো এখন আমি ফাটাফাট যাবো দোকানে গিয়ে আমি কি কি খাবো না খাবো। এখনো পেট তো ভরেনি, কিন্তু মন মানে না এখনো আমি কিছু খাবো। তো তার জন্য তোমাকে ভিডিও দেখতে হবে। তো বন্ধুরা আমি কালাচাঁদ স্কুলে এখানে পৌঁছে গেলাম। তো আমি ফোন করলাম বাবাকে, বলছে দোকান খুলে দিয়েছি। এবার ফাটাফাট আমি চলে যাবো দোকান। তো বন্ধুরা 8টা বাজতে এখন 1 মিনিট বাকি, তাড়াতাড়ি যেতে হবে, না হলে আমার গুষ্টি উদ্ধার হয়ে যাবে। এখানে এসে দেখি আই এম তো অবাক, দোকানই খুলেনি। বন্ধুরা দোকানে আমি বসে গেলাম। এখানে কিরণও চলে আসলো। বল কিরণ কি খাবি? গোছাতে গোছাতে এখানে গোবিন্দ চলে আসলো। আর গোবিন্দ বন্ধু কানাইদা চলে আসলো। গোবিন্দ ভালো অ্যাক্টিং করেনি না, যেটা করবি মানে তো ওই কথা না। হ্যাঁ কেন? হ্যাঁ ওখানে যদি হাসিটা না আনছ না জিনিসটা ভালো হতো। হ্যাঁ হ্যাঁ ফট করে তোর মুখে হাসি চলে আসছে। হ্যাঁ এখন সমাজকে দেখে হোক। হ্যাঁ এখন তুই কি যে কিবা করতে যায় না, কিন্তু তোর হাসিটা চলে আসছে। এভাবে হাসলা হয় না, বাজে বাজে হইতো। হ্যাঁ ভালো লাগছে কমেডি করে ছাড়ছিস, কিন্তু তা হলেও তো অভিনয় দিক দিয়ে একটু হলেও আমি দেখবি। হ্যাঁ যে অভিনয় যখন যেটা রোল করবি না, ওর মধ্যে ঢুকতে হবে। যে অভিনয় তুই বাবার রোল করছিস, বাবার এসে ঢুকতে হবে। তুই ভাবি তোমার গোবিন্দ না, তুই বাবা, ওইভাবে ঢুকে তুই অভিনয় কর, তাই দেখবি তুই ভাববি হ্যাঁ তাহলে অভিনয় আসবে, নাহলে আসবে না। তুই ভাববি যে আমি গোবিন্দ আর আমাকে বাবা বলছে, তোমার অভিনয় আসবে না, তাই না? তোমার অন্যভাবে তুই না আমি বাবা, বাবা ভাবে তুই দরজা খুঁজছিস, বাবা ভাবে ওর সঙ্গে কথা বলবি, দেখবি ওর অভিনয়টা অন্য জায়গায় চলে যাবে, অন্য জায়গাতে চলে যাবে। গোবিন্দ কী দেবো? আমুল কুল। বন্ধুরা গোবিন্দ লস্যি খেয়ে বাড়ি চলে গেলো। তো দোকানে ভিড় লেগে গেছিলো, ওই জন্য কিছু আর দেখানো হলো না। গোবিন্দ বাড়ি চলে গেলো। তো এইবারে আজকে ব্লগটা শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগ।